নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দীপাবলি স্পেশাল বাদামের বরফি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 100 গ্রামের মতো বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা শুকনো খোলায় মিনিট দুয়েক একটু ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বাদাম যেন পুড়ে না যায়। গ্যাস আমি এবার অফ করে দিলাম। দেখে নিচ্ছি বাদামটা ভালো মতো ভাজা হয়েছে কিনা। একটু চাপ দিলেই, যদি বাদামের খোসা এরকম উঠে আসে, তাহলেই বুঝতে হবে পারফেক্টলি বাদাম ভাজা হয়েছে। এবারে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে একটু ঘষা দিলেই বাদামের খোসা আলগা হয়ে যাবে। আপনারা কোনো চালনির সাহায্যে বাদামের খোসাগুলো আলাদা করে নিতে পারেন। যেহেতু অল্প বাদাম, তাই আমি একটা একটা করে বেছে নিচ্ছি। সবগুলো বাদাম আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে আমি বাদামগুলো ঢেলে নিচ্ছি। বাদামগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। বাদামগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তবে আমি কিন্তু কোনো জল দিইনি। প্যান বসিয়ে দিয়ে দিলাম 50 গ্রামের মতো চিনি, এবং যতটা চিনি দিলাম ঠিক তার হাফ জল দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে ঘন একটা চিনির শিরা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন বেশ ঘন একটা শিরা তৈরি হয়ে গেছে। এই সময় আমি এখানে 3 থেকে 3.5 চামচ আমুল পাউডার দিয়ে দিচ্ছি। আমুল দুধ দিলে বাদামের বরফিতে আলাদাই একটা টেস্ট আসে। আমি এবার আমুল পাউডার খুব ভালো করে চিনির শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন একদম কমানো থাকে, না হলে কিন্তু আমুল দুধটা ধরে যেতে পারে। এইবারে আমি দিয়ে দিচ্ছি বাদামের যে পেস্ট আমি করে রেখেছিলাম, সেই বাদামের পেস্টটা। বাদামের পেস্টটা আমুল দুধ এবং চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে বাদামটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থেকে যায়। ধীরে ধীরে দেখুন বাদামের কালারটাও কি সুন্দর চলে আসছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ব্যাটারটা কত স্মুথ হয়ে যাচ্ছে। বাদামের পেস্ট মোটামুটি আমাদের তৈরি। আর বেশিক্ষণ আমি এটা প্যানে রাখবো না, আমি এটা একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে আমি নামিয়ে নিলাম, একটু চেপে চেপে ওপরটা সমান করে দিচ্ছি। এরপর আমি এটাকে হাত দিয়ে ময়দা মাখার মতো একটু মেখে নেব এবং একটা ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আটার বা ময়দার যেমন ডো হয়, ঠিক সেই রকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি, এবং একটা পলিথিনের মধ্যে ডোটাকে ভরে নিয়ে আমি হালকা করে প্রেস করে করে রুটি বেলার মতো বেলে নিচ্ছি। এরপর এটা একটা থালায় আমি নিয়েছি।
এবার লম্বালম্বি করে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। প্রথমে লম্বালম্বি করে আমার কেটে নেওয়া হয়ে গেছে সবগুলো, আমি এবার কোণাকোণি করে কেটে নিচ্ছি। কোণাকোণি করে কাটলে পুরো বরফির মতো দেখতে লাগে। আমি সাইডের অংশগুলো সরিয়ে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন বরফি আমার তৈরি হয়ে গেল। আমি বাকিগুলো একইভাবে কেটে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে এবং কত কম উপকরণে বানিয়ে ফেলা যায় বাদামের বরফি। যখন তখন কিন্তু বাড়িতে বানিয়েই ফেলা যায় এই বাদামের বরফি। তৈরি হয়ে গেল দীপাবলি স্পেশাল বাদামের বরফি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।